বলে দিই সে বিষয়টা কি বাংলাদেশের একজন বক্তা আছে যিনি জাল হাদিসের পূজারি যিনি সহি তিনি জয় প্রমাণ করেন এবং জাল হাদিসগুলোকে তিনি আল হাদিস বলে মানুষের সামনে মানে বোঝাতে চাই এবং জাল হাদিসগুলোকে তিনি তিনি সহিহাদিস বলে আখ্যা দিয়ে থাকেন এই মর্মে তিনি একটা বইও লিখেছেন বইটার নাম ওহাবিদের ঘোষিত জাল হাদিস আলহাদিস হাদিস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মহিলা মা বোনদের নামাজের ক্ষেত্রে সেজদা এবং তাসাহুদে বসার নিয়ম প্রসঙ্গে আমাদের দেশের তথাকথিত হাদিস বা লামা জাবিদের দাবি পুরুষ এবং নারীদের নামাজ একই রকম সেই সুবাদে তারা দাবি করে থাকে যে মেয়েরাও নারীরাও নামাজ পড়তে গেলে পুরুষের মতোই সেজদা দিতে হবে পুরুষের মতোই বসতে হবে নাওয়জ্লাহিমিজ আলি ওলামাই আহনাফের মধ্যে আমরা আমল করে থাকি এরকম যে পুরুষের সেজদা এবং নারীদের সেজদা একরকম নয় কিছুটা ভিন্নতা রয়েছে এবং সেই ভিন্নতাটা মাঝহাবের কারণে হয়নি বরং রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবাই কারামের জমানা থেকেই পুরুষ এবং নারীদের নামাজের ভিন্নতাটা পরিলক্ষিত হয়ে আসছে এবং মাজহাবের আইম্মাই কারাম আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবাই কারামের সেই আমলকে ফলো করেই আমাদেরকে সে আমল করার জন্য শিক্ষা দিয়েছেন কথা বলছিলাম তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি তার একটা বক্তৃতা আমাকে বেশ কিছু আমাদের দিনী ভাইয়েরা দিয়েছে এবং এই আলোচনাটি জবাব দেওয়ার জন্য বলা হয়েছে ইনি সেটাকে নিয়েই আজকে সংক্ষিপ্তভাবে একটি আলোচনার জন্য উপস্থিত হয়েছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সে বিষয়টির নাম হচ্ছে মহিলাদের সলাতের মধ্যে এবং পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য আছে না নেই মানে নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ভিন্নতা আছে না নেই তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আলাউদ্দিন জিহাদি সহ অনেক হানাফি মুকাল্লিদ দেবন্দী বেরুলবি ফুরফুরা যতগুলো ক্যাটাগরি তাদের মধ্যে আছে যতগুলো ফিরকা তাদের মধ্যে আছে তারা একমত যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এটা তাদের দাবি তো দাবির প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন কিছু দলিল নিয়ে আসার চেষ্টা করেছেন ব্যর্থ প্রচেষ্টা করেছেন ইনশাল্লাহ আমরা সেগুলোরই জবাব দেব তো প্রথমে বলে রাখি যে আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি প্রথম দলিল দিয়েছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ভিন্নতা বা কোনো পার্থক্য নেই আলহামদুলিল্লাহ আমাদের আলাউদ্দিন জিহাদি সহ যত হানাফি মোকাল্লিদ আছে তারা আজ পর্যন্ত এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত একখানা তারা দলিল এমন দলিল পেশ করতে পারে নাই যেটা ইমাম আবহানি ফের মহল্লা তিনি বলেছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে দশটা হোক বারোটা হোক চোদ্দোটা হোক পনেরোটা হোক কোনো পার্থক্য ইমাম আবহানি ফেরে মহল্লা থেকে প্রমাণ তারা পেশ করতে পারে নাই আলহামদুলিল্লাহ হানাফি দেবন্দী হোক বেরলবি হোক আরিনাথপুরি জোনপুরি মাঝভান্ডারী ফুলতলি রাজারবাগি ফুরুফুরা যত ফিরকা আছে তারা কেউ আজ পর্যন্ত চোদ্দোশো একচল্লিশ হিজড়ি হয়ে গেল কেউ একটা প্রমাণ পেশ করতে পারে নাই যে ইমাম আবহানি ফেরে মহল্লার নিকটে নারী এবং পুরুষের চলাতের মধ্যে দশটা বারোটা চোদ্দো পনেরো বিশ একশো দুশো যে পার্থক্য আছে আলহামদুলিল্লাহ ইমাম আবহানি ফেরে মহল্লার তরফ থেকে কোনো পার্থক্য তারা পেশ করতে পারে নাই অথচ দেবন্দি বেরলবি সকলেই একমত তাদের ইমামের কথাটাই তাদের নিকটে হুজ্জাত তারা মুকাল্লিদ তারা কোরান হাদিস তারা গবেষণা করতে পারবে না এই জন্যই তারা বলে যে তারা মুকাল্লিদ কিন্তু নারী এবং পুরুষের সলাতের ক্ষেত্রে এবং আবনিপাত তরফ থেকে কোনো দলিল তারা পেশ করতে পারে নাই আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ পারবে বা কীভাবে কেননা কোনো দলিল তো নাই আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথা আমরা একাধিকবার বলেছি যেহেতু তিনি আহমেদ আহমেদান বেরুল সঙ্গে সম্পৃক্ত এবং প্রশংসা করে আলাউদ্দিন জিহাদি তার জন্য একটা দলিল দেয়ায় যথেষ্ট তাদের একটি বই আছে জা আল হাক আহমেদ রচিত তৃতীয় খণ্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা দুয়াই কোন প্রসঙ্গে জবাব দিতে গিয়ে লিখেছে যে আমাদের মূল দলিল তো এই কোরআন হাদিসগুলো নয় আমাদের দলিল হচ্ছে ইমাম আবহানি ফের মল্লার কথা ইমাম আবহানি ফেরম্লার কথা হচ্ছে বেরলবিদের এই তথাকথিত সুন্নি টুন্নি যাই বলেন না করো এদের দলিল হচ্ছে কি কোনটা ইমামনিপায়ে আমাল্লাহ কিন্তু না ইমাম আবনিপায় মোল্লা থেকে কোনো দলিল তারা পেশ করতে পারেনি পারেনিপের আমাল্লা বলেছেন নারীবং পুরুষের চলাতের মধ্যে এতগুলো পার্থক্য আছে জিনা পারেনি আর তারা কোশ্চেন কেউ পারবেও না সালাম আলাইকুম রহমত উল্লাহি ওবার আকাতুহু আলহামদুলিল্লাহি রবীলা আল্ আমিন ওয়াস আলাহ তুয়া সাল্লামু আলা সুলিহিল আমিন وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السَّمِيعِ الْعَلِيمِ من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوكا متر الله محمد صلى الله عليه وسلم بروتي ইন্ডিয়ান সময় তিনটে আঠারো মিনিট আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি বিশেষ করে আজকের আলোচনার ভূমিকাতেই বলে দিই সে বিষয়টা কি বাংলাদেশের একজন বক্তা আছে যিনি জাল হাদিসের পূজারী যিনি সহি হাদিসকে তিনি জয় প্রমাণ করেন এবং জাল হাদিসগুলোকে তিনি আল হাদিস বলে মানুষের সামনে মানে বোঝাতে চাই এবং জাল হাদিসগুলোকে তিনি সহিহাদিস বলে আখ্যা দিয়ে থাকেন এই মর্মে তিনি একটা বইও লিখেছেন বইটার নাম ওহাবিদের ঘোষিত জাল আল আলহাদিস যদি আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমাদেরকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করি না আমরা তারপরেও তাদেরই মানে একদম মায়ের পেটের সন্তানরা তারা জবাব দিয়েছে বইগুলোর অনেক অংশই বিশেষ করে দেবন্দি ওলেমা তার এই বইয়ে জবাব দিয়েছে তো আমরা যার কথা বলছিলাম তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি তার একটা বক্তৃতা আমাকে বেশ কিছু আমাদের দিনী ভাইয়েরা দিয়েছে এবং এই আলোচনাটি জবাব দেওয়ার জন্য বলা হয়েছে ইনস্লা সেটাকে নিয়েই আজকে সংক্ষিপ্তভাবে একটি আলোচনার জন্য উপস্থিত হয়েছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সে বিষয়টির নাম হচ্ছে মহিলাদের সলাতের মধ্যে এবং পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য আছে না নেই মানে নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ভিন্নতা আছে না নেই তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আলাউদ্দিন জিহাদি সহ অনেক হানাফি মুকাল্লিদ দেবন্দী বেরুল্লী ফুরফুরা যতগুলো ক্যাটাগরি তাদের মধ্যে আছে যতগুলো ফিরকা তাদের মধ্যে আছে তারা একমত যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এটা তাদের দাবি দাবির প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন কিছু দলিল নিয়ে আসার চেষ্টা করেছেন ব্যর্থ প্রচেষ্টা করেছেন ইনশাআল্লাহ আমরা সেগুলোরই জবাব দেব তো প্রথমে বলে রাখি যে আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি প্রথম দলিল দিয়েছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ভিন্নতা বা কোনো পার্থক্য নেই আলহামদুলিল্লাহ আমাদের আলাউদ্দিন জিহাদি সহ যত হানাফি মোকাল্লিদ আছে তারা আজ পর্যন্ত এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত একখানাও তারা দলিল এমন দলিল পেশ করতে পারে নাই যেটা ইমাম আবু হানি মহল্লা তিনি বলেছেন নারী এবং পুরুষের মধ্যে দশটা হোক বারোটা হোক চোদ্দটা হোক পনেরোটা হোক কোনো পার্থক্য ইমাম আবহানি পাই মহল্লা থেকে প্রমাণ তারা পেশ করতে পারে নাই আলহামদুলিল্লাহ হানাফি দেবন্দি হোক বেরলবি হোক আরিনাথপুরি জোনপুরি মাঝভান্ডারী ফুলতলি রাজারবাগি ফুরুফুরা যত ফিরকা আছে তারা কেউ আজ পর্যন্ত চোদ্দোশো একচল্লিশ হিজড়ি হয়ে গেল কেউ একটা প্রমাণ পেশ করতে পারে নাই যে ইমাম আবু হানি ফেরাই নিকটে নারী এবং পুরুষের সলাতের মধ্যে দশটা বারোটা চোদ্দ পনেরো বিশ একশো দুশো যে পার্থক্য আছে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানি ফেরাই মহল্লার তরফ থেকে কোনো পার্থক্য তারা পেশ করতে পারে নাই অথচ দেবন্দী বেরলবি সকলেই একমত তাদের ইমামের কথা তাই তাদের নিকটে হুজত তারা মুকাল্লিদ তারা কোরআন হাদিস তারা গবেষণা করতে পারবে না এই জন্যই তারা বলে যে তারা মুকাল্লিদ কিন্তু নারী এবং পুরুষের সলাতের ক্ষেত্রে এবং তরফ থেকে কোনো দলিল তারা পেশ করতে পারে নাই আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ পারবে বা কীভাবে কেননা কোনো দলিল তো নাই আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথা আমরা একাধিকবার বলেছি যেহেতু তিনি আহমেদ রেজা খান বেরুলভি ফিরিকার সঙ্গে সম্পৃক্ত এবং প্রশংসা করে আলাউদ্দিন জিহাদি তার জন্য একটা দলিল দেয় যথেষ্ট তাদের একটি বই আছে জা আল হাক আহমেদ খান নেইমির রচিত তৃতীয় খণ্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা দুয়াই কোনো প্রসঙ্গে জবাব দিতে গিয়ে লিখেছে যে আমাদের মূল দলিল তো এই কোরআন হাদিসগুলো নয় আমাদের দলিল হচ্ছে ইমাম আবু ফের এম অল্লার কথা ইমাম আব্বনি ফের এমল্লার কথা হচ্ছে বেরলবিদের এই তথাকথিত সুন্নি টুন্নি যাই বলেন না করো এদের দলিল হচ্ছে কি কোনটা ইমাম আবনি ফের কিন্তু না ইমাম আবনিপের এমল্লা থেকে কোনো দলিল তারা পেশ করতে পারেনি যেম আবনীপের আমল্লা বলেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে এতগুলো পার্থক্য আছে জিনা পারেনি আর তারা কোশ্চিন কালো পারবেও না ইমাম আবনি পারে মোল্লাকে বাদ দেন তারা বলবে আমরা ফিকে হান ফিকে মেনে চলি তো ইমাম আবনি দুজন বিখ্যাত ছাত্র ছিল ইমাম কাজী ইউসুফ এবং ইমাম হাসান বি সাইবানি মানে ইমাম মাহমদ এই দুইজনের তরফ থেকেও তারা কোনো দলিল কোনো প্রমাণ তারা পেশ করে নিজে তাদের নিকটেও অর্থাৎ ইমাম আবহানি পারে মোল্লার এই দুইজন ছাত্রের নিকটেও নারী এবং পুরুষের মধ্যে এতগুলো পার্থক্য আছে করতে পারেনি আলহামদুলিল্লাহ কেন কেননা কোনো পার্থক্য করেনি সালাফরা এরা এখন এসে তারা নতুনভাবে পার্থক্য তারা সূচনা করেছে তো যাই হোক এর মধ্যে আরেকটা পয়েন্ট মনে রাখি বা বলে দেওয়া ভালো হবে যে হানাফিদের মধ্যেই স্বয়ং নারী এবং পুরুষের মধ্যে কতগুলো পার্থক্য আছে এটা নিয়ে চরম বিতর্ক আছে তার নিজেরাই একমত নয় যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কতগুলো বিতর্ক আছে এটা দেবন্দীদের বই ভেস্তি জেওয়ার আশরাপালি থানবের রচনা একশো এবং একশো সতেরো পৃষ্ঠাতে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে এগারো খানা পার্থক্য আছে কে বলেছে আষ্টাবলী থানবি কি বলেছে নারী পুরুষের সলাতের মধ্যে এগারো খানা এগারো খানা পার্থক্য আছে তার বেস্তি জ্বরের একশো ষোলো একশো সতেরো নম্বর পৃষ্ঠা আর দুই ইমাম নুজাইম তিনি ইমাম জাইলের একটা কথা নকল করেছেন এ জাইলাই মানে এটা হাফেজ জাইলাই নয় যিনি নাজবুর লেখক এর মানে জাইলাই নয় ইনি হচ্ছেন তাবাইনুল হাকাইক গ্রন্থে রচয়িতা প্রথম খণ্ড একশো আঠারো পৃষ্ঠা থেকে নকল করে বলেছেন যে এই ইমাম জাইলের নিকটে নারী এবং পুরুষের সলাতের মধ্যে দশটা পার্থক্য দেখেন এখানে হচ্ছে জাইলের মতে দশটা আর আশ্রাব আলী থানবির মতে এগারোটা তিন নম্বর দলিল ইমাম নুজাইম যিনি বাহারুর রাইক গ্রন্থের রচয়িতা তিনি প্রথম খণ্ড পাঁচশো এক পৃষ্ঠাতে তিনি বলেছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে তেরোখানা পার্থক্য আছে কে বলছে এগারো কে বলছে দশ কে বলছে তেরো এতটাই না ইমাম মানে আরও আরো তারা নকল করেছে সালমান মানসুর তার যে যে গ্রন্থ আছে কিতাবুল মাসাইল প্রথম খন্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠায় তিনি বলেছেন নারী এবং পুরুষের সোলাতের মধ্যে টোটাল চব্বিশটা পার্থক্য আছে চিন্তা করে দেখেন কে বড় মুস্তাহিদ কেননা ইমাম আবনে বারেওয়ালা থেকে কোনো প্রমাণ তারা পেশ করতে পারেনি ইমাম ইউসুফ থেকে কোনো প্রমাণ পেশ করতে পারেনি ইমাম মোহাম্মদ থেকে কোনো প্রমাণ পেশ করতে পারে নাই কিন্তু হানাফিদের মধ্যেই তাদের মধ্যেই এতগুলো ইতালাফ যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কতগুলো পার্থক্য আছে আসাফে থানমি বলছে এগারোটা ইমাম নুজাইম বলছে ইমাম জাইলে বলছে দশটা ইমাম নুজাইম বলছে তেরোটা এবং কি এই সালমান মনসুর তিনি বলছেন চব্বিশটা আর আমার হাতে দুটো বই আছে হানাফিদের বই হানাফিদের নামাজ একটা হানাফি কেল্লা হানাফিদের নামাজ পড়বেন একশো উনত্রিশ পৃষ্ঠাতে তিনি লিখেছেন বসির হাসেন কাশেমি যে নারী পুরুষের সলাতের মধ্যে টোটাল চব্বিশটা পার্থক্য আছে আর এদিকে আমাদের নাসুদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লাতে তিনি বিশেষ করে ইমাম নুজাইমের কথা নকল করে তিনি বলছেন তেরোটা এখন আমরা বলবো কে বড় মুকাল্লিদ আর কে বড় মুজদাহিদ তারা ইমাম আগুনিপাড়া মোল্লা থেকে কোনো দলিল প্রমাণ পেশ করতে না পেরে নিজের এখন মুস্তাহেদের মুখোশ পরে কে বলছে দশটা কে বলছে এগারো কে বলছে তেরো কে বলছে চব্বিশ আমরা বলি যে আরেফ দাদা আরেফ ভাই আপনারা এত ইত্যাদ না করে পরিষ্কার নারী এবং পুরুষের সলাতের মধ্যে তাকবির থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্যই নেই আর যদি বলেন যে কটা পার্থক্য আছে তো আপনারা হানাফি যারা আছেন তারাই নিজের আগে বাহাস মোনা যারা দলিল আদিল্লা দিয়ে আগে নিজের একমত পোষণ করেন তারপরে আমাদের কাছে দলিল পেশ করবেন যে কতটা আছে নিজের ইমামের রায়কে ছেড়ে দিয়ে এখন এই সব মুখোজদারি মুক্তি যারা বলে যে আমরা মুজদাহিদনা না আমাদেরকে তাকলিদ করতে হয় আমাদেরকে mazhab মানতে হয় আজকে তারাই ইমাম হওয়ার প্রচেষ্টা তারাই নিজের ইমাম হওয়ার প্রচেষ্টা যে নারী পুরুষের সালাতে মধ্যে পার্থক্য তাদের ইমাম সাহেব বলেনি নেই রায় মাহুল্লাহ কিন্তু তারা নিজেরা এখন পার্থক্য করতে চাইছে তো যাই হোক আসুন আমরা কিছুবার আলোচনা করি আলাউদ্দিন জিহাদি বেশ কিছু হাদিস থেকে দলিল দা পেশ করে দলিল পেশ করেছে যে নারী পুরুষের সালাতে মধ্যে পার্থক্য তিনটে দলিল পেশ করেছে তিনটে দলিল পেশ করেছে একটা হচ্ছে বিশেষ করে সৌর কুবরালীল বাইহাকি থেকে দুই নম্বর দলিল মুসান্নাফ ইবনে আবিশেবা থেকে তিন নম্বর মুসান্নাফ আব্দুর রাজাক থেকে তো প্রথম যে দলিলটা পেশ করেছে ইবনু ওমর অদি আল্লাহ তালা আনুসূত্রে সৌর বাইহাকি থেকে আসুন আমরা তার মুখ থেকে শুনে নিই তার দলিলটা তিনি কি দিয়েছেন আমি দলিলটা তার মুখ থেকে শুনিয়ে দেবো ইনশাল্লাহ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়

যাইহোক আমরা প্রথম একটা দলিল শুনে নিলাম এই একটা দলিল রাগের জবাব দেব তিনি দেখেছেন তিনি যদিও ই একটু ভুল পড়েছে জালাসাকে মানে তা শুধু পরে ছেড়ে দিয়েছে জালাসা শব্দ আছে সোনান ভাইহাকির হাদিস মার তিন তার ইবারত পড়াতে ভুল আছে প্রথম অংশ দুই নম্বর বিষয়ে যে তিনি একটা হাদিস পেশ করেছেন কোবরালিল বেহাকির থেকে হাদিস মা এই হাদিসটা ইবনু ওমর অদি আল্লাহ তালা থেকে বর্ণনা হয়েছে মহিলাদের শিসদাই পুরুষের চেয়ে ভিন্নতাকে উদ্দেশ্য করে এই হাদিসটা বর্ণনা হয়েছে আর তিনি বলে পরিষ্কারভাবে আলাউদ্দিন জিহাদি সাহেব বলে দিলেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রসুল মোহাম্মদ সাল্লাম থেকেই প্রমাণিত যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে এটা কোনো ইমামগণ নয় স্বয়ং রসুলের দিকে নিষ্বাদ করেছে তবে রসুলের দিকে যদি কোনো হাদিস নিষ্বাদ করেন অবশ্যই আপনাকে একজন আলেম মানুষ আপনার উচিত ছিল যে আপনাকে সনদ সহকারে হাদিসটা সহিফ না না হাসান না হাসান না এটা আপনাকে বর্ণনা দরকার ছিল কেন বর্ণনা করলেন না কেন করলেন না যদি করতেন তাহলে তা ধরা পড়ে যেতেন এই জন্য করেননি দেখেনি সোন কুবরা আলী বাহাকির সেই হাদিস তিনি যেটা পড়েছেন যে ইবন ওমর থেকে সেই হাদিসটা সহি না জয়ীফ প্রথম কথা হাদিসটা জয়ীফ কেন এখানে আবি মতি আল বালকি একজন রাবি আছে এই রাবি প্রসঙ্গে স্বয়ং ইমাম বুক বাইহাকির মহল্লা তিনি সোনু কুব্রালুল বাইহাকি থেকে দলিল দিচ্ছেন সোনু কুবরাইলুল বাহাকির যেই হাদিস তিনি বর্ণনা করেছেন তিন হাজার একশো নিরানব্বই এই হাদিসের পরে এই আবু মুতিয়াল বালকি থেকে ইমাম বাইহাকি রাহমউল্লা আরেকখান হাদিস নিয়ে এসেছে এই আবু মুতিয়াল বালকি থেকে তিন হাজার দুশো নম্বর হাদিস ওটা হচ্ছে তিন হাজার একশো নিরানব্বই তারপরে হাদিস হচ্ছে তিন হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসটা আনার পরে ইমাম বাইহাকির রহমউল্লাহ তিনি পরিষ্কারভাবে বলছেন যে কলা আহম্মদ আহম্মদ বলেছেন আবিমুতি বালখি হাদিস যে আবি মুতিয়াল এই রাবি হচ্ছে জাইফ তার হাদিস তিনি হচ্ছে হাদিসে তিনি দুর্বল স্পষ্ট ভাবে তারপর তিনি আরেকটা কল নকল করেছেন যে কলা রেমাহুল্লাহ মানে এ ব্যাপারে ইমাম তিনি বলেছেন মানে এই যে আবি মুতিয়াল তিনি হচ্ছেন জাইফ তিনি জাইফ তিনি এই রাবি ইনি হচ্ছে হাদিসে জাইফ তারপরে তিনি বলছেন মাইন মানে এই কলটা বলেছে ইহাইবনু মাইন থেকে আর এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক ওলেমারা বলেছে যে এই আবু মতি বালখি তিনি জাইফ এক নম্বর দলিত দেখেন ইমাম বাইহাকির কুবরা থেকে হাদিসটা পাঠ করলেন তার পরের হাদিস কেন পড়লেন না তার পরের হাদিসে লেখা আছে যে এখানে আবি আহম্মদিন বলছেন যে আবু মতি আলি জাইফুল হাদিস তিনি হচ্ছে হাদিসে জাইফ এখানে ইবনু মাইনের কথা নকল করা হয়েছে আর ইয়াহিবনু মাইন রে মাল্লা ৩৩ তেত্রিশে মৃত্যুবরণ করে তিনিও বলছেন যে তিনি মানে জাইফ বলেছেন ওয়া গাই রেহু এবং ইমাম মাইন ছাড়া আরও অনেক মহাদ্দিসগণ এই হাদিসটাকে জৈফ বলেছে দুই নম্বর ইমাম বাহাকি রেহমাল্লার আরও একটি কিতাব যেটাকে বলা হয় শিবুল ইমাল্লিল বাইহাকি শিবুল ইমানে ইমাম বাহাকি রহমাল্লা তিন হাজার চারশো চৌত্রিশ নম্বর একটা হাদিস নিয়ে এসেছেন এই হাদিস একটা ভিন্ন প্রসঙ্গ তবে এই আবু মুতিয়াল বালখি এই রাবি এখানে আছে আনার পরে তিনি বলছেন ইমাম বাই হাকির রহমুল্লাহ যে আবুমতি আল বালখি আবু মতি এ আল বালখি এ হচ্ছে এই ব্যক্তি হচ্ছে রাইফ এ হাদিস গ্রহণযোগ্য নাই আসেন আমরা সরাসরি সে গ্রন্থটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই যে তিনি যে হাদিস পাঠ করেছেন তার পরের হাদিসেই আবুমতি আল বালখিকেই স্বয়ং ইমাম বাই হাকির রহমল্লা বলেছে তিনি মদ্দিসের কথা নকল করেছে কিন্তু আমাদের আলউদ্দিন জিহাদি সাহেব শুধু হাদিস পাঠ করে ছেড়ে দিলেন তিনি হাদিসের তাহাকিক দিলেন না পরে হাদিসটা কেন পড়লেন না আসেন আমরা প্রথমে হাদিসটা দেখে নি আমি একটু স্ক্রিনশট দেখালে আপনারা বুঝতে পারবেন সোনুল কুবর আলীল বাইহাকি আর সোনানুল কুবর আলীল বাইহাকি সোনুল কুবরা লেখক মোতাপ্পা চারশো আঠান্ন হিজড়ি দারুল ইলমিয়া থেকে এটা নুসখাটাকে ছাপানো হয়েছে তিনশো পনেরো নম্বর পৃষ্ঠা আমরা তিনশো পনেরো নম্বর পৃষ্ঠা দেখেন আমি মার্ক করে রেখেছি এই হাদিসটা তিনি পাঠ করেছেন এই হাদিসটা আবু এই হাদিসটা তিনি পাঠ করেছেন এই তিন হাজার একশো নিরানব্বই নম্বর হাদিস যেটা আমি মার্ক করে রেখেছি এর পরের একটা হাদিস তিন হাজার দুইশো নম্বর হাদিস দেখেন এখানেও স্পষ্টভাবে আবুমতি আবুমতি আছে এখানে তার পুরো নামটা দেওয়া আছে আবুমতি হাকাম বিন আবদুল্লাহ বালকি তার পুরো নাম এখানে শুধু আবুমতি দেওয়া আছে তারপরে তিন হাজার দুশো নম্বর হাদিস নিয়ে আসার পরে এবং বাইহাকি পরিষ্কার পর লিখছে যে কলা কলা আব আহম্মাদ আবি আহম্মদ তিনি বলেছেন আবিমুতি বাল্খি জাইফ ইল হাদিস যে আবুমতি আল বাল্খি তিনি হাদিসে জায়েব আরেকটা কন নকল করেছেন তারপর তিনি আবার একটা কন করছেন দেখেন আরেকটা কন করেছেন করছেন কলা শায়েখ রেহেমাহুল্লাহ ওকত জাইফ যে তারপরে শেহেখ রেহেম তিনি বলছেন জাইফ ইহাইবনু মাইন অগয় রুহু ইহাইবনু মাইন এবং অন্যান্য মহাদ্বীজ গণ এই মুতি আল বাল্খিকে তিনি জয়ীফ বলেছেন তো ভাই বলেন তো এই হাদিসটা কেন পাঠ করলেন না স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে নারী এবং পুরুষের সলতের মধ্যে পার্থক্যকারী যেটা ইবনু ওমর থেকে যে দলিলটা দেয়া হয়েছে এখানে পরিষ্কারে আবু মতিয়াল বালখি আছে তার সম্পূর্ণ নাম এটা আবু সম্পর্কে দ্বিতীয় হাদিস নিয়ে আসার পর বাইহাকি তিনি নকল করে দিয়েছেন যে হাদিসটা জাইফ এক নম্বর দুই নম্বর ইমাম বাইহাকি সুয়াবুল ইমালিল বাইহাকিতে তিনি আবু মতিয়াল বাল্কি প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড দুশো চুরাশি খ্রিস্টাতে হাদিস নামার তিন হাজার চারশো চৌত্রিশে দেখাচ্ছে আপনাকে হ্যাঁ তিন হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস তিন হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস এখানে টিকা রাখেন যে মহাকে তাহকে করেছে এখানে দিয়েছে যে ইসনাদ জাইফ ইসনাদ কেনা জাইফ পরিষ্কার আবু হুয়া আহকাম বিন আবদুল্লাহ আলবালি ঠিক আছে ওর পুরো ই মৃত্যুবরণ করে একশো নিরানব্বইয়ে তার কথা নকল করেছে তিনি একশো নিরানব্বই মৃত্যুবরণ করে তারপরে তিনি বলছেন যে তার প্রসঙ্গে কলা ইবনু মাইন ইবনু মাইন বলেছেন কি বলেছেন লাইসা বিশ্বাই যে এই আবিমুতে আল তিনি হাদিসের ব্যাপারে কিছুই না ঠিক আছে তারপরে তাকে আবার জাইফ তাকে জৈব হুকুমও লাগিয়েছে ওয়াকালা বুখারি জাইফ ইমাম বুখারি বলছে জাইফ তারপরে আরও রেওয়াত করেছে অনেকজনই ইমাম নাসে তাকে জাইফ বলেছে দেখেন এখানে তাহকি যেটা আছে সেটাতে হয়ে মজুদি আছে আর ইমাম ইমামি পুরস্কার পরিষ্কারভাবে তিনি এখানে নকলি করেছে যে আবু মুতি আহকাম বিন আবদুল্লাহ আল বালখি জাইফ স্পষ্ট জয়ীব তাকে ইমাম বাইহাকি রায় মহল্লা তার নিজের গ্রন্থেই বলেছে এই রাবি জঈব কিন্তু আমাদের জাল হাদিসের পূজারী জাল হাদিসের পুজারি যেটা আপনারা জানেন বাংলাদেশের একজন ব্যক্তি মুকাল্লিদ হয়েও তিনি মহাকিকে তিনি বেশ ধরেছেন যে তিনি পেশ করে দিলেন ইবন উমরদ্দিয়াল তাল্লাম থেকে যে হাদিসটা এসেছে সে হাদিসটা তিনি পেশ করে ছেড়ে দিলেন অথচ এই হাদিসটাকে ইমাম বাহাকির রায় মহল্লা তিনি নিজেই তিনি জাইফ তিনি হুকুম লাগিয়েছেন তার পরের হাদিসে ওই আবু মুতিয়াল বালখী রাবি থাকার কারণে আমি মোটামুটি বাইহাক এবং সবল ইমান থেকে ইমাম বাইহাকি কল দেখেছি আর কারো দ্বিমত থাকার কথা না ওখানে মাইনের কথা নকল করা আছে বিশেষ করে ইমাম ইমামির রেহমাল নকল করেছেন আরেকটা বিষয় আরেকটা বিষয় যে এই রাবিকার কে কে জৈব বলেছে আমি শুধুমাত্র কয়েকটা কল নকল করছি ইমা ইবনুল সাদ রাইমাহুল্লাহ তিনি বলেছে যে হওয়া জাইফ যে এই ব্যাক্তি আবুমুতিয়াল বালখী তিনি জাইফ ফিল হাদিস তিনি হাদিসে জাইফ এটা আছে তাবাক্কাতুল কুবরা রাবি নাম্বার তিন হাজার ছয়শো আটচল্লিশ দুই নম্বর ইমাম ইবনু হেব্বান তিনি আল মাজরুহিন রাবি নাম্বার দুশো ছত্রিশে তাকে মুরজিয়াদের অন্তর্ভুক্ত বলেছে যে আবু মুিয়াল বালকি তিনি মুরজিয়াদের অন্তর্ভুক্ত ছিলেন তিন নম্বর আব মুতি প্রসঙ্গে আল মুগনি ফিজুয়াফা রাবি নম্বর এক হাজার ছয়শো আটান্নতে লেখা আছে স্পষ্টভাবে যে এই আবু মু বালকি আর জুরাইজ এই দুইজনকে মানে তারকাহু মহাদুসগান তাদের বর্ণনা তাদের হাদিস গ্রহণ করা ছেড়ে দিয়েছে তাদের গ্রহণ করেনি আর হচ্ছে ইমাম আহমেদের পুত্র ইমাম আহমেদ বিন হাম্বালার পুত্র আবদুল্লাহ রেমাউল্লা তিনি ইমাম আহমেদ বিন হাম্বল মানে তার পিতাকে প্রশ্ন করেছিল আব্রুমতি বালকি প্রসঙ্গে তো পরিষ্কারভাবে তিনি একথা বলছেন যে তার থেকে কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না আর তার কাছে কোনো রিওয়াদ গ্রহণ করাও এটা উচিত নয় এটা ইমাম আহমেদের মাউসুআত মাউসাতলি ইমাম আহম্মদ রাবি নম্বর পাঁচশো ছিয়ানব্বই এই বর্ণনা মজুদ আছে ছয় নম্বর ইমাম জৌজি রহমহুল্লাহ তাল আল মানে জোয়াফ আল মাতরুকিন মানে যে গ্রন্থগুলা জৈফ রাবিদের মানে জৈফ রাবিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে জোয়াফ আল মাতরুকিনে এই আবু মতি বালখিকে নকল করেছেন ইমাম জৌজি রহমহুল্লাহ রাবি রাবিনাম্বার নয়শো পঁচানব্বই সাত নম্বর ইমাম নাসাই রহমহল্লাহ তাকে জাইফ মানে বলেছেন এবং তার জোয়াফা আল মাতরুকিন রাবি নম্বর ছয়শো চুয়ান্নতে এই আবু মুতাল বালকিকে নকল করেছেন চিন্তা করে দেখেন আমি সাতখানা দলে অলরেডি দিয়ে দিলাম যে এই আবু মুতাল বালকিকে মহাদিসগণ তাদের জয়ফ মানে তার জয়াফ আল মাতৃকিনে অন্তর্ভুক্ত করেছে মানে জয়ফ রাবি এই জন্যই আরও কিছু নেন ইমাম দারাকত্নী রায় মহল্লা তারও জয়াফা মাতৃকিন রাবি নম্বর একশো ষাটে তাকে প্রত্যাখ্যান করেছেন তাকে জয়ফ বলেছেন আর জামহুর মহাদিসগণ তাকে যে বলেছে এই জন্য জানার জন্য শুধুমাত্র ইমাম হাজার আজকালিনের এই মোল্লার লিসানুল মিজান হাদিস মানে রাবি নাম্বার এক হাজার তিনশো উনসত্তর দেখেন কমপক্ষে জন মহাদিসের যারাকে নকল করা হয়েছে যে ইনি হচ্ছেন জৈব রাবি আবি মুতিয়াল বালখি দশ নম্বর ইমাম বাহাকি রহমার থেকে তো দেখালাম হাদিস তোমার তিন হাজার চারশো চৌত্রিশ ইয়াবন ইমাল্লিল বাহাকি তিনি এই রাবিকে জাইব বলেছেন ইমাম জাহাবি রহমউল্লাহ তাকে মাতরুব বলেছেন তনকিহুত তাহাকিক রাবি নাম্বার দুইশো নিরানব্বই এবং মিজানু ইতেদাল রাবি নামাজ হাজার একশো একাশিতে হাফেজ হাইসাম তিনি মাজমাউ জিদে তেরো হাজার চারশো সাতচল্লিশ নম্বর জীবনীতে তাকে স্পষ্ট হয়ে তিনি এই আবু মতি বালখিকে পরিষ্কারভাবে বলেছে তিনি মাতৃক তিনি মাত্রক এ রাবি হচ্ছে তিনি পরিত্যক্ত এর কাছে গ্রহণ করা যাবে না তের নম্বর ইমাম উকাইলি রায় মহল্লা ইমাম উকাইলি রায় মহল্লা তাকে লেসাবি সাই বলেছে যে তার কাছ থেকে মানে তিনি কিছুই নেই হাদিসের ব্যাপারে ইমাম ওকালি রায় কিতাব জোয়াফা আজুয়াফা কাবির রাবি নাম্বার তিনশো বারো তো যাই হোক এখানে আমরা তেরোখানা খানা পেশ করলাম আর অনেকগুলো পেশ করা মানে করা সম্ভব ইমাম জাওজাকানি র্যামহল্লা তিনিও তাকে জেব বলেছে আরও আছে অনেকজন আছে ইমাম তাকে মানে বলেছেন তানজিউ শরিয়াহ রাবি নাম্বার আটচল্লিশে ইমাম ইবনু আদি রায় মহল্লা তিলাল কামিল রাবি নাম্বার তিনশো নিরানব্বইয়ে তাকে জৈব হুকুম লাগিয়েছে মানে তার কাছ থেকে গ্রহণ করা যাবে কোনো কিছু তো এইভাবে কমপক্ষে পঁচিশ জন মহাদ্রিসের কল আমরা প্রায় নকল করলাম যেখানে বলা হয়েছে যে আবু মুতিয়াল বালখী এ রাবি জয়ীফ এর হাদিস গ্রহণযোগ্য নয় আর আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি এই হাদিসটাকে প্রথম দলিল পেশ করেছে যে সন কুবরাল বাহাকিতে ইমাম বাহাকি হামলা তিন হাজার একশো নিরানব্বই নম্বর হাদিসে তিনি এই রাবিক মানে এই হাদিস নিয়ে এসেছে ইবনু উমর থেকে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে অথচ হাদিসটা জয়ীফ আর এরাবি প্রসঙ্গে অধিকাংশ জমহুররা বলেছে জয়ীফ ইমামাজারী ইমাম নাসাই থেকে একটা শুধু তাদিল পেশ করেছে আরো দু একজন থেকে তাদিল পেশ করেছে কিন্তু জামহুরদের বিপরীতে এই কথাটা গ্রহণযোগ্য নয়। যারা তাদিলের ক্ষেত্রে জামহুরদের কথাটাই প্রাধান্য পাবে হাদিস ওমর থেকে নারী পুরুষের আলহামদুলিল্লাহের মধ্যে পার্থক্যের জন্য যে দলিল দেওয়া হয়েছে আসলে দেখেনি জালাউদ্দিন জিহাদি আর একটা দলিল পেশ করেছে সে দলিলের অবস্থা দেখে নেন তারা হাদিস পেলেই হাদিস দিয়ে দেয় হাদিস পেলেই হাদিস দিয়ে দিলে তো হবে না ভাই হাদিস তো তাহাকিক লাগবে আরেকটা দলিল দেখেন শুনলাম পুরুষ নামাজের ক্ষেত্রে শেষদা দেওয়ার সময় জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়

আর সেজদার ক্ষেত্রে তাদের ওরু এবং পেট দুটো একসাথে মিশানো থাকবে যেন দূর থেকে তাদের কম উঁচু হয়ে না থাকে যেটা মানুষের কাছে দৃষ্টিগত মনে হয় মা বন্ধুর ইজ্জত বা লজ্জাস্থান ঢাকার ক্ষেত্রে এটাই সুন্দর পদ্ধতি আল্লাহ রসুল এবং সাহাবাই কারণের জমা থেকে মা নামাজের ক্ষেত্রে এটাই বিশুদ্ধ পন্থা হিসেবে আমরা রসুল পাক এবং সাহাবিদের হাদিস থেকে জেনেছি এ বিষয়ে সর্বশেষ আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি যেটা যাই হোক এখানে আর একটা দলিল দিচ্ছে হজরত আলী রদিয়াল একটা বর্ণনা আপনার শুনে ফেলেছেন আমরা শুধু তাহা পেশ করব এটা মুসান্না আবি সাহেব আমাদের কাছে যে নুসখা আছে হাদিস দু হাজার সাতশো সাতাত্তর যেটা যেটা মাকামলা থেকে আমরা পেয়েছি তো তিনি হজরত আলী রদিয়াল তালা থেকে একটা বর্ণনা দিলেন যে মহিলাদের জন্য অরু মিলিয়ে রাখতে হবে আর এটা তিনি একটা বিশুদ্ধ হাদিস বলে চালিয়ে দিলেন তো ভাই এই হাদিসের মধ্যে আমরা যার প্রতি আপত্তি করি বা এই হাদিসটা যে কারণে গ্রহণযোগ্য না হাদিসটা জাইব তার প্রথম কারণ হচ্ছে এই হাদিসটা দুটো কারণে যায়। প্রথম কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে হারেসা আল আওয়ার। হারেসা বা হারিস আল আউয়ার নামে এই রাবি আছে রাবি প্রসঙ্গে স্বয়ং ইমাম দারা কুতনি রায়মল্লার কল নকল করেছে অন্য কেউ না হাফেজ জাইলে রায়মহল্লা তিনি নাজবুর রায়াতে একজন হানাফি বিদ্যান তিনি নাজবুর রায়া দ্বিতীয় খন্ড তিন নম্বর পৃষ্ঠাতে তিনি দুজনে কল নকল করেছেন তিনি প্রথম যে কলটা নকল করেছেন সেটা যে কাজাব মানে প্রথম কল কাজাব শাহেই ইমাম সাবি রাহমহল্লা একজন বিখ্যাত তাবেই হানাফিদের মত অনুসারে আশি হাজার সাহাবিকে দেখেছে এই শাবি রাহমহল্লা তিনি কাজাব বলেছে এই ব্যক্তিকে বিশেষ করে এই হারেসিকে আর দুই নম্বর তার পরে আছে যে ইবনু মাদিনী মানে আলী বিন্দী রাহমহল্লা তিনি তাকে জৈব বলেছে নাজবুর আয়াতে হাফেজ জাইলে রেমহল্লা এই রাবি প্রসঙ্গে দুজনে কল নকলি করেছে যে এই আলী রদিল্লা তালু থেকে যে হাদিস আছে যে নারী এবং পুরুষের সরতের মধ্যে পার্থক্য বিশেষ করে শিজদার সুমাতে এই হাদিস সহি নয় এখানে আল হারেসি তিনি জৈব রাবি ইমাম মাই ইমাম শাবি রেমহল্লা তাকে কাজাব বলেছে আর আলী বিন মাদিনী রেমহল্লা তাকে জাইব হিসেবে আখ্যায়িত করেছে দেখতে পাই নাজবুর আয়া দ্বিতীয় খণ্ড তিন নম্বর পৃষ্ঠা দুই নম্বর আলবানি আসুদ্দিন আলবানী তার সিফাত সরতে নবীতে দ্বিতীয় খণ্ড ছশো একাত্তর নম্বর পৃষ্ঠাতে তিনি এই রাবি প্রসঙ্গে আপত্তি করেছে যদিও এখন অনেকে এটাকে গ্রহণ না করতে পারে তো যাই হোক আমরা আলবানী রহমল্লা কথাটাকে বাদ দিয়ে দিলাম আর তিন নম্বর মহাদিস আরেকজন যেটা নকল করেছে তারিখুল আউসাতে তারিখুল আউসাতে রাবি নাম্বার সাতশো ছয় ইমাম সাবি এমল্লা কলটাকে নকল করেছে যে ইমাম সাবি তাকে মানে হাদিসের ক্ষেত্রে তাকে বলেছে জঈদ তার হাদিস গ্রহণযোগ্য নয়

ইমাম দারাকুতনি ও তার জফ আল মাতরুকিন রাবি নামের যেটা জৈব রাবিদের একটা কিতাব জৈব রাবিদের তা ওই গ্রন্থে নকল করেছে অথচ আমাদের জালাদ জালাউদ্দ আলাউদ্দিন জিহাদি তিনি বলছেন হাদিস নাকি বিশুদ্ধ তো ভাই বিশুদ্ধ হাদিসের এই অবস্থা আলিবিন মাদিনী বলছে তিনি জৈব ইমাম সাবি বলছে কাজাব ইমাম দারাকুতনি তাকে জৈব বলছে ইমাম নাসাই তাকে জৈব বলছে আপনি কোথা থেকে মানে মহাদ্দিস হয়ে গেলেন যে রাবিকে আপনি মানে হাদিসকে আপনি সই বলে দিলেন চার নম্বর যে আল মুগনি এটা দেখেন আল মুগনি ফিজুয়াফা এটা জয়ী প্রাবিদের অন্তর্ভুক্ত বারোশো ছত্রিশ নম্বর হাদিসে এই হারিস বিন আব্দুল্লাহ মানে একে মানে ছোট তাবেদের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আর আলী বিন মাদিনী কথাটা নকল করেছে যে আলী বিন মাদিনী বলেছে হুয়া কাজদাব এই ব্যক্তি একজন কাজদাব একজন মিথ্যুক আর ইমাম দারাকুতনি তাকে জৈব বলেছে এই কথাটা নকল করেছে ইমাম নাসাই যে তাকে মানে শক্তিশালী নয় এই কথাটা নকল করেছে আলমুগনি ফিজুয়াফা রাবি নাম্বার বারোশো ছত্রিশ হাফেজ ইমাম হাজার হাজার আসকালান তিনি বিস্তারিত আলোচনা করেছে রাবি নম্বর উনত্রিশে এবং মানে তার তাবাক্কাত রাবি নম্বর আঠতে এই হারেসাকে স্পষ্ট বলেছে তিনি চরমপন্থী একজন শিয়া ছিলেন চিন্তা করেছেন শিয়া রাবি চরমপন্থী এরা মুতা শিয়া এই শিয়া রাবি আর ইমাম হাজার আসকালানী তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং ইমাম সাবির এমহল্লা তাকে ফিকের বিষয়ে তাকে মানে কাজা মিথ্যুক বলেছে এই নকল করেছে ইমাম ইমাম হাজার নাসের এমন নকল করেছে আর আপনারা যারা এগুলো দেখতে পারবেন না তিরমিজি তিরমিজি খুলেন। সুনান হাদিস নাম্বার ইমাম একটা হাদিস নকল করার পরে এই হারেসা প্রসঙ্গে তিনি বলছেন যে হারেসা প্রসঙ্গে মহাদ্দিসগণ অনেক বাজে মন্তব্য করেছে অনেক গ্রুপ মন্তব্য করেছে অন্তত সুনান তিরমিজি দেখেন দু হাজার সাতশো ছত্রিশে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা সার্বিকভাবে দেখলাম যে এই আলী রদিল তালহু থেকে যে হাদিসটা মুসান্নাব নাবি সাহেবা এবং আব্দুর রাজাক থেকে দলিল পেশ করা হচ্ছে হানাফি দেবন্দি বেরলবি যে কোনো ফিরকা থেকে হোক এই দলিলটা সহি নয় এখানে হারেসা জাইব কাজাব এবং শিয়া চরমপন্থী রাবি শিয়াদের মধ্যে চরমপন্থী শিয়া এর হাদিস গ্রহণযোগ্য নয় দুই নম্বর এই হাদিসের আরেকজন রাবি আছে আবি ইসাহ সাবে ই রেমাহুল্লাহ এই নিয়ে হচ্ছে মুদালিস রাবি তিনি এই হাদিসের পরে আন দিয়ে হাদিস বর্ণনা করেছে তাদলিস করেছে তার জন্য এর হাদিস সহি নয় যতক্ষণ না হাদ্দাসানা বা আকবার না দিয়ে হাদিস মানে পেশ করছে এই দ্বিতীয় রাবি একই হাদিসের মধ্যে প্রথমটা হারেসা জৈব দুই নম্বর রাবী একই হাদিসের আবি ইসাহ সাহ তিনি হচ্ছেন এক মুদালিস রাবি আর এই হাদিসের মধ্যে আন আনাদি হাদিস বর্ণনা করেছে তা সামা বা তা শ্রী প্রমাণিত নয় আবি ইসাহাক আসাবি তিনি যে মানে মুদালিস রাবি এর জন্য আপনারা মুদালিসের পরে যে কোনো গ্রন্থ দেখেন আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আসনাউল মুদালিস দেখেন রাবি নাম্বার পঁয়তাল্লিশে দেখেন ইমাম হাজার আসকালানি তাবাক্কাতুল মুদাল্লিসিন রাবি নাম্বার একান্নতে দেখেন তা হচ্ছে জিকরুল মুদাল্লিসিন রাবি নাম্বার নয় দেখেন আল মুদাল্লিসিন রাবি নাম্বার সাতচল্লিশে দেখেন ইমাম বাইহাকির রায় মহল্লা তিনিও নকল করেছেন এই কথা সোন কুবরাল বাইহাকিতে তিন হাজার একশো উনআশিতে যে মানে এই মানে এই ব্যক্তির ইমাম বাহাকির মাল্লাহ মানে নকল করেছে তিন হাজার একশো উনআশিতে এ হাদিস প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন আবু ইস্তাহ সাবেই একজন আস্থাভাজন গ্রহণযোগ্য রাবি কিন্তু তিনি ইকতলাফ করতেন এবং তিনি তাদলিস করতেন এটা আপনি দেখে নিতে পারেন আলমুদালিস রাবি নাম্বার দু হাজার পঁয়ত্রিশ এবং আল্লামা নাসির আলবানি সিস হাজির দেখেন হাজির রাবি নাম্বার পঁয়ত্রিশে তিনি কথা নকল করেছেন সর্বোপরি কথা হচ্ছে এটাই যে আলী রদি থেকে যে দুটো দলিল পেশ করা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য প্রথম রাবি হচ্ছে আবি হারেসা তিনি জাইফ রাবি তিনি কাজাব চরমপন্থী শিয়া আর দুই আবি ইসাক সাবে ই তিনি শিক্ষা গ্রহণযোগ্য রাবি হলেও তিনি ইকতলাফ করতেন এবং তিনি মুদাল্লিস ছিলেন তাদলিস করতেন আর তাদলিস বা মুদালিস রাবি যদি আন আনাদি হাদিস বর্ণনা করে তাহলে সেই হাদিসটা ততক্ষণ পর্যন্ত সই হয় না যতক্ষণ না পর্যন্ত সেই রাবি তা হাদ্দাসানা বা সামা বা আকবার না দিয়ে হাদিস বর্ণনা করে আর এই হাদিসে কোনো একটা শ্রী কোনো মানে সামা প্রমাণিত নেই অতএব এই হাদিসটা আলিস সূত্রে দুটো রবির কারণে হাদিসটা জয়ীব এটা গ্রহণযোগ্য নয় এটাতে দলিল দেওয়া জায়েজ নয় আসেন তার তিন নম্বর আরেকটা দলিল আছে

পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজের মধ্যে ব্যবধান রয়েছে সেই ব্যবধানটা আল্লাহ রসুল এবং থেকে এটা এটা ইমামরা ফকি আবিষ্কার করেনি বরং আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছ থেকেই পুরুষের নামাজ এবং নারীদের নারীদের নামাজের পার্থক্যটা পাওয়া যায় অতএব এই বিষয়টা নিয়ে লাহাবিদের কর্তৃক বিভ্রান্তির শিকার না হয়ে আল্লাহ রসুল তো যাই হোক আপনার তিন নম্বর একটা দলিল শুনেন আব্দুল ইবনা আব্বাস থেকে মুসান্না ইবনা বি সেবা হাদিস নাম্বার দু হাজার সাতশো আঠাত্তর নম্বর হাদিস তো যাই হোক আলোচনার শেষে তিনি বলেছেন যে লামাজাবি ঝাবি গায়ে মুকাল্লিদ এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন তো প্রথম কথা হচ্ছে আমরা তো লামাজাবি ঝাবি নই আমরা গায়ের মুকাল্লিদও নই আর লামা যদি হতে হয় তাহলে ইমাম আবহন ইফা ইমাম শাহি ইমাম আহমেদ ইবনা হাম্বাল রহমুল্লাহ এরা প্রথম গায়ের মুকাল্লিদ ছিলেন এবং এরা প্রথম লামাজাবি ছিলেন এখন যদি আমাদের সঙ্গে দিমত করেন না এই চার ইমাম তারা গায়ের মুকাল্লিদ বা লামাঝাবি ছিলেন না তা আলহামদুলিল্লাহ দলিল পেশ করেন আমরা বলছি চার ইমাম তারা সকলে গায়ের মুকাল্লিদ ছিলেন তারা লামাঝাবি ছিলেন আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম গায়ের মুকাল্লিদ লামাঝাবি চার ইমাম তো ভাই লামাঝাবি বা গায়ের দিয়ে যদি বিদ্বেষ পোষণ করে তো এই বিদ্বেষ প্রথমে চার ইমামের ক্ষেত্রে প্রযোজ্য দুই নম্বর হাদিসের দিকে আসেন তিনি হাদিস পেশ করলেন যে মুসানাবিব নাবিস বা দু হাজার আটাত্তর নম্বর হাদিস যে আব্দুল নাব্বাসকে যখন প্রশ্ন করা হয় যে মহিলাদের সলাত প্রসঙ্গে তিনি বলেছেন জড়ো সর হয়ে সালাত আদায় করবে তো জড়ো সর হয়ে সলাত আদায় করা এটা তাহানাফিদের পক্ষপাতিত্ব না তাদের মাসারা তো সম্পূর্ণ এখানে সাব সাব্যস্ত নয় দুই নম্বর এই হাদিস যদি সই হয় তো সই বুখারে আটশো বাইশ নম্বর হাদিস আরাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরিষ্কারভাবে হুকুম দিয়েছেন যে তোমরা কুকুরের মতো বাহুদয় মানে হাতগুলো বিছিয়ে না দিয়ে সালাত আদায় করতে কুকুরের মতো হাতগুলোকে যেন বিছিয়ে না দেয় মানে এটা সাই বুখারী স্পষ্ট হাদিস 822 নম্বর হাদিস যে কুকুরের মতো যেন সিজদার সময়তে যেন হাতগুলো বিছিয়ে না দেওয়া আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা মুসনাদে আহমদের 23112 তে হাদিসটা বর্ণনা হয়েছে বুখারী মুসলিমের শর্তে হাদিস সহিহ দেখেন আম্মা যেন আইসা রদি আল্লাহ আনহাকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে তোমরা কুকুরের মতো গুটিসুটি হয়ে তোমরা সিজদা করবে না তো ভাই আম্মা যেন একজন মহিলা একজন মহিলা সাহাবী আল্লাহ রসুলের স্ত্রী একদম তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে ও গুটি হয়ে সিজদা করতে তবে আম্মা যেন আইসা একজন মহিলা তিনি বর্ণনা করে দিয়েছেন যে না এবং গুটিসুটি হয়ে সিজদা করে সালাত আদায় করা এটা আল্লাহ রসুল নিষেধ করেছে আপনারা কোথা থেকে দলিল পেয়ে গেলেন মাকে ছেড়ে দিলেন আম্মাজান ছেড়ে দিলেন সাই কিতা বুল আদাব হাদিস মা তিন হাজার একশো চার আলোসুল বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত তাই আম্মাজান আয়ুষ রদী আলো তালান থেকে যে হাদিসটা সহী সূত্রে বর্ণনা আছে এই হাদিসটাকে গ্রহণ করুন দুই নম্বর যে হাদিসটা ইব্ন আব্বাস থেকে মানে নেওয়া মানে নেওয়া হয়েছে এই হাদিস প্রথমত সহী নয় এই হাদিস সহি নয় এই জন্যই যে বুকাইরের সঙ্গে আব্দুলা আব্বাস রদি আল্লাহনুর সাক্ষাৎ প্রমাণিত নয় এ হাদিসের যে রাবি বর্ণনা করছে বুকাই রহেমহুল্লাহ তিনি আব্দুলা আব্বাস থেকে হাদিস মানে বর্ণনা করছে কিন্তু বুকাইরের সঙ্গে আব্বাস রদি আনুর সাক্ষাৎ প্রমাণিত নয় তো ভাই এটা তো ইনকেতা আছে নুন হাদিস দিয়ে দলিল দেওয়া কেন এটা একটা মারফু একটা একটা সনদে দলিল দেন না তো বুকাইয়ের সঙ্গে আবদুল্লিমিনা আব্বাসের সাক্ষাৎ প্রমাণিত নয় তাক্তরবুদ্ তাহাজিব দেখেন প্রথম খন্ড চারশো তিরানব্বই পৃষ্ঠা স্পষ্ট কথাটা নকল আছে আবদুল আব্বাস অষ্টশী হিজরিতে মৃত্যুবরণ করেছেন মানে আটষট্টি হিজরিতে আর বোকাই হচ্ছে অষ্টশী হিজরিতে কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয় ইমাম হাজার রাজকালানি তাকে ছোট তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছে কিন্তু কোনো সাহাবি শুধু কোনো সাহাবির সঙ্গে তিনি হাদিস বর্ণনা করতেন না শুধু ইবনু ওমরের সন যে গোলাম দাস নাফে নাফে মানে সূত্রে শুধুমাত্র হাদিস বর্ণনা করতেন এটাই প্রমাণিত যাই হোক ইমাম ইবনু হেব্বান তিনি এই কথাটা নকল করেছে কিতাব শিক্ষাতে ছ হাজার নয়শো যে এই বোকাঈদ তিনি শুধুমাত্র নাফে থেকে হাদিস বর্ণনা করতেন আবদুল্লিন আব্বাসের সঙ্গে কোনো সাক্ষাৎ প্রমাণিত নয় ইমাম জাহাবের রেমাহুল্লা তিনি মানে ইনাকে ছোটো তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছে শিয়ারু আনামিন নুবালা রাবি নাম্বার আশি রাবি নাম্বার আশিতে আর এই বুকাইরের অনেকগুলো শিক্ষকের কথাও ইমাম হাজা ইমাম জাহাবিরম্লা শিয়ারু আলম নুবালাতে উল্লেখ করেছে কিন্তু এর মধ্যে আব্দুল্লামিনা আব্বাসকে বর্ণনা করেনি তার মানে বোঝা গেল আব্দুল্লিন আব্বাসের সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত নয় তার কাছ থেকে হাদিস শ্রবণ করেনি যদি করত তো বুকাইরের জীবনীতে ইমাম জাহাবীর এমহুল্লাহ আবদুল ইমিন আব্বাসকে তার শিক্ষকের মতো অন্তর্ভুক্ত করতেন তো ইমাম জাহাবির রহমুল্লাহ করেনি খুব সহজে বুঝতে পারছেন যে বুকাইরে যদি আব্দুলা আব্বাস থেকে হাদিস শ্রবণ করতেন তাহলে তার শিক্ষকদের মধ্যে আব্দুল আব্বাস রদি আল্লাহ তালু থাকতেন কিন্তু ইমাম জাহাবির রহমল্লা শিয়ার আলম নুবালাতে আশি নম্বর জীবনীতে তার সম্পর্কে আলোচনা করেছে অনেক শিক্ষকের নামও বর্ণনা করেছে কিন্তু আব্দুল ইমনা আব্বাস রদি আল্লাহ তালা আনহু তার কথা বর্ণনা করেনি মানে এই হাদিসটা ইনকেতা আছে বিচ্ছিন্ন সনদ এটা কেবল এই মুনকিত আর মুনকিত হাদিস গ্রহণযোগ্য নয় আপনারা এটা নিয়ে একটা আলাদা বিষয় যে মুনকিত মুরসাল ইনকেতা যুক্ত কোনো হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না এ বিষয়ে একটা আলাদা বিষয় তবে সর্বোপরি এটাই যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয় যদি গ্রহণযোগ্য হয় শুধু একটা অ্যান্টিভেনাম জবাব দিয়েই আমরা উত্তর আবু নম্বর সাতশো যেটা অয়েল বিন তিনি সালাতে হাত বাঁধা প্রসঙ্গে আলোচনা বলতে গিয়ে তিনি বলছেন আলাহ সাদ্রি তিনি বুকের পরে হাত বাঁধলেন এই হাদিসটাকে ওই আলাউদ্দিন জিহাদি তার অন্য একটা ভিডিওতে এবং হানাফিরা মুরসাল বলে তারা বাতিল করে দিয়েছে ওটা তো মুরসাল এটা তো মুনকিত মুরসাল হচ্ছে আল্লাহ রসুল পর্যন্ত আর মুনকিত হচ্ছে সাহাবি থেকে সাহাবি তো মুনকিত এটা আরোই গ্রহণযোগ্য নয় সেই মুসলিমে দেখেন আঠারো নম্বর পৃষ্ঠায় আব্দুল আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে যে তিনি মুরসাল মানে মুরসাল হাদিস তিনি গ্রহণ করতেন না আঠারো নম্বর পৃষ্ঠায় সাড়ে নব বিষয় দেখে নেন স্পষ্ট বর্ণনা আছে আব্দুল আব্বাস রদে তিনি মুনকিত বা মুরসাল রিওয়াদ তিনি গ্রহণ করতেন না এ বিষয়ে মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এ বিষয়ে একটা আলাদা বাহাস তো জেনে রাখেন মুরসাল হাদিস বা মুনকিত হাদিস এটা সনদ বিচ্ছিন্ন মানে আবদুল আব্বাসের সঙ্গে এ দেখাই হয়নি তিনি হাদিস বললেন কিভাবে সহজে বুঝতে পারছেন এটা এ হাদিস সহি নয় আর মুরসাল বা মুনকিত হাদিস এটা মাকবুলের অন্তর্ভুক্ত না মারদুদের অন্তর্ভুক্ত জাইফের মধ্যে অন্তর্ভুক্ত এটা সকলেই এক মত তো যাই হোক এই তিনটে হাদিসই তিনি পেশ করেছেন পেশ করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন নারী এবং পুরুষের সলাতের মধ্যে পার্থক্য আছে আমরা তিনটে হাদিস প্রসঙ্গে বলে দিলাম যে তিনটে হাদিসের মধ্যে একটাও সহি নয় প্রথম সন কুবরা আলী বাই হাকি হাদিস নম্বর তিন হাজার একশো নিরানব্বই যে হাদিস পেশ করেছে আবু মতিয়াল বালখিকে স্বয়ং ইমাম বাই হাকি তার হাদিস তিন হাজার একশো তিন হাজার দুইশো নম্বর হাদিসে জৈব বলেছেন এবং সবুল ইমাল আল বাইহাকিতে আবু মতিয়াল বালখিকে জৈব বলেছে হাদিস নম্বর তিন হাজার চারশো চৌত্রিশে দুই নম্বর যে হাদিস পেশ করেছে সেটা আলী রদি আল্লাহ আনু থেকে মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস নাম দু হাজার সাতশো সাতাত্তর এই হাদিসের মধ্যে যে রাবি হারেসা হাদিস হচ্ছে কাজদাব তিনি মিথ্যুক রাবি চরমপন্থী শিয়াদের অন্তর্ভুক্ত আমরা একটু আগে দেখিয়েছি আর তিন নম্বর যে হাদিস এটা হচ্ছে ইনকেতা আছে ইনকেতা আছে স্পষ্টভাবে বিচ্ছিন্ন সনদ তাই তিনটে হাদিসের একটাও সহি নয় বরং কথাই প্রমাণিত নারী পুরুষের সলাতের মধ্যে তাকবীর বীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য মর্মে কোনো সহি কোনো হাসান হাদিস নেই প্রমাণিত নেই এই জন্যই তো ইমম আবহানিপা রেমাহুল্লাহ ইমাম কাজী ইউসুফ ইমাম মোহাম্মদ রেমাহুল্লাহ তারা প্রত্যেকে কেউ বলেনি যে নারী পুরুষের সলাত্তের মধ্যে পার্থক্য আছে এমনকি সৌদি আরবের বোর্ডের সদস্য তারা প্রত্যেকে সলাতের মধ্যে কোনো পার্থক্য প্রমাণিত নেই এটা স্পষ্ট আর যদি থাকতো ইমাম আভনীপা রে মহল্লা ইমাম মোহাম্মদ ইমাম কাজী ইউসুফ এটা প্রমাণ পেশ করতো কিন্তু তারা করেনি আপনারা মুকাল্লিদ হয়ে আজকে নিজেরাই আপনারা মুস্তাহে ভাব নিচ্ছেন এটা তো বুঝলাম না আর মুজদাদ হয়েও তো আপনাদের মধ্যে লড়াই চলছে কেন আসটাব আলী থানবি বলছে নারী মধ্যে এগারোটা পার্থক্য ইমাম ইমাম তিনি বলছেন চব্বিশটা পার্থক্য নাসিদিন চানপুরি বলছে তেরোটা পার্থক্য হানাফিদের নামাজে বসির হাসান কাশামি বলছে চব্বিশটা পার্থক্য এখন আপনারা ঠিক করেন যে আপনারা কে কত বড় মুজদাহিদ কেন আপনাদের তো মুজদাহিদ ইমাম আবনীফা রেমহল্লা তিনি তো কোনো প্রমাণ পেশ করেননি এখন আপনারা পণ্ডিতি করছেন এখন আপনারা ঠিক করেন কে আপনাদের বড় বড় মুজদাহিদ আর নারী পুরুষের মধ্যে সলাতের মধ্যে কটা পার্থক্য আছে আগে আপনারা ঠিক করুন আমরা স্পষ্ট বলেছি কোরআন এবং হাদিস থেকে সহি হাসান কোনো হাদিস থেকে নারী পুরুষের সলাতের মধ্যে পার্থক্যের কোনো দলিল প্রমাণিত নেই আর এটা আপনারা সকলে অবগত আছেন যে ইমাম আবহা থেকেও কোনো দলিল প্রমাণ নেই আর মুকাল্লিদের দলিল তার ইমাম আবহনপা রে মহল্লার তাই আমরা চাইছি ইমাম আবহনীপা থেকে একটা দলিল পেশ করেন যে তিনি কটা পার্থক্য কথা বলেছে ইমাম আবহনীপা থেকে না পারলে থেকে দলিল দেন যে তিনি কটা বলেছে ইমাম মোহাম্মদ রেম্লা থেকে না পারলে ইমাম কাজী ইউসুফ থেকে দলিল পেশ করেন যে নারী পুরুষের মধ্যে কটা পার্থক্য আছে ফাইল্লাম তাফা আলু কশ্চিন কালেও তারা পারবে না তারা কখনোই পারবে না তো পারবেন না যখন নিজেদের ইমামকে ছেড়ে দিয়ে নিজে মুস্তায় সাজার কি দরকার মুকাল্লিদ আবার মুক্তি হবে কিভাবে আর তিনি ইজতেহাত করবেন বাবা কিভাবে এত সাংঘর্ষিক কেন তাই আপনাদেরকে বলছি ইমাম থেকে দলিল পেশ করেন হাদিস কোরআন আপনাদের দলিল নয় ইমাম আবনীপা রেমল্লা থেকে দলিল পেশ করার জন্য আমরা অনুরোধ করছি আজকে মতো আলোচনা এখানেই সুভানে কাল্লা হুম্মা ও বেহামদিকা ওয়াসাদুল্লাহ ইলাহা ইল্লান তাস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু